তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকার প্রশাসনকে দলীয়করণ করেনি, তেমন কোনো ইচ্ছাও সরকারের নেই। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রয়োজন ডিজিটাল সিকিউরিটি আইনে প্রয়োজনীয় সংশোধন করা হবে। সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠ পর্যায়ের প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করতে চায় সেনাবাহিনী। জেলা প্রশাসক সম্মেলনে এসব বলেন তারা। রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিন বৃহস্পতিবার সকালে তথ্য ও সম্প্রচার, পররাষ্ট্র, আইনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় করেন। এ সময় জেলা প্রশাসকরা বিভিন্ন সমস্যার বিষয়ে মন্ত্রীদের অবহিত করেন। মন্ত্রীরাও নানা ইস্যুতে দিক নির্দেশনা দেন তাদের। সম্মেলন থেকে বেরিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন মন্ত্রীরা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, সরকার প্রশাসনকে নিরপেক্ষ রেখেই কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসকদের বলেছি যে কোনোটার আপনারা যদি দেখেন যে কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে এবং গুজব ছড়াচ্ছে এবং অসত্য ভুল সংবাদ পরিবেশন করে সমাজে হানাহানি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে, আবার অনেক সময় তথ্য মন্ত্রণালয়ের কমিটি আছে, তারা কোনটা থেকে গুজব ছড়ানো হচ্ছে সেটি তারা জানাবেন যে এই পোর্টাল থেকে বা এই আইপিটিভি থেকে বা এই ইউটিউব চ্যানেল থেকে বা এই জায়গা থেকে এই গুজব ছড়ানো হচ্ছে, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সেটি আমাদের যে কমিটি আছে সেই কমিটিকে জানাবেন। কেউ যদি অনাহিতক এগুলো করে তাহলে তাদের বিরুদ্ধে অতীতের মতোই ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, নিয়ম অনুযায়ী উপাত্ত সংরক্ষণ আইন সংসদে তোলা হবে। ডেটা প্রোটেকশন অ্যাক্ট হবে, সকলের সাথে আলাপ আলোচনা করে প্রোটেকশনের জন্য, ডেটা কন্ট্রোল করার জন্য যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা সংশোধনও করতে পারি। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, নিজেদের সক্রিয়তা বজায় রেখে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সাথে একসঙ্গে কাজ করে। বাংলাদেশ সেনাবাহিনীও বর্তমানে মনে করে বর্তমান প্রশাসনে যারা আছেন তারা অনেক কোঅপারেটিভ এবং আমাদের সাথে সুন্দরভাবে কাজ করছে। তো এই আমাদের তরফ থেকে এই বার্তাটাও ডেফিনেটলি বর্তমান সিভিল প্রশাসনে আছে তারাও তাদেরকে মনোবল যোগাবে এবং একসাথে কাজ করার জন্য এটা অনুপ্রেরণা হয়ে থাকবে। নদীর প্রবাহ ঠিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।